হ্যালো গাইজ, আজকের পাঠে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা হাউ ফার দিয়ে, অর্থাৎ হাউ ফার একটা ডব্লিউএইচ ওয়ার্ড, হাউ ফার দিয়ে যারা ডব্লিউএইচ সেন্টেন্স মেক করতে চাও, হাউ ফার দিয়ে যারা বাক্য তৈরি করতে চাও, ডব্লিউএইচ সেন্টেন্স মেক করতে চাও এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। তারা অবশ্যই চ্যানেল অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুল করো না। বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। হাউ ফার অর্থ কত দূরে, হাউ ফার অর্থ কত দূরে। হাউ এই বাসাটা থেকে প্রধান শহর কত দূরে, এই বাসাটা থেকে প্রধান শহর কত দূরে, এই বাসাটা থেকে প্রধান শহর কত দূরে। হাউ ফার ইজ দ্য মেইন সিটি ফ্রম দিস হাউস, এই বাসাটা থেকে প্রধান শহর কত দূরে। হাউ ফার ক্যান ইউ রান উইদাউট গেটিং টায়ার্ড, হাউ ফার ক্যান ইউ রান, তুমি কত দূরে হাঁটতে পারো, কত দূরে দৌড়াতে পারো ক্লান্ত না হয়ে, তুমি কত দূরে দৌড়াতে পারো ক্লান্ত না হয়ে, তুমি কত দূরে যাওয়ার উদ্দেশ্যে, হাউ ফার আর ইউ প্ল্যানিং টু গো, তুমি কত দূরে যাওয়ার পরিকল্পনা করছো, হাউ ফার আর ইউ প্ল্যানিং টু গো, তুমি কত দূরে যাওয়ার পরিকল্পনা করছো। হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট গ্রোসারি স্টোর ফ্রম হেয়ার, হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট গ্রোসারি স্টোর ফ্রম হেয়ার। এই জায়গা থেকে, এই হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট গ্রোসারি স্টোর, কত দূরে নিকটের একটা মুদি দোকান ফ্রম হেয়ার, এখান থেকে কত দূরে নিকটের একটা মুদি দোকান এখান থেকে। হাউ ফার ইজ দ্য বাস স্টপ ফ্রম দিস ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্ট থেকে বাস স্ট্যান্ড কত দূরে, এই ল্যাম্পপোস্ট থেকে বাস স্ট্যান্ড কত দূরে, এই ল্যাম্পপোস্ট থেকে বাস স্ট্যান্ড কত দূরে। হাউ ফার ইজ দ্য বাস স্টপ ফ্রম দিস ল্যাম্পপোস্ট, হাউ ফার হ্যাভ ইউ প্রোগ্রেসড ইন ইউর স্টাডিজ, হাউ ফার হ্যাভ ইউ প্রোগ্রেসড ইন ইউর স্টাডিজ, তোমার লেখাপড়ায় তুমি কত দূরে এগিয়েছো, হাউ ফার হ্যাভ ইউ প্রোগ্রেস মানে উন্নতি করা, এগিয়ে যাওয়া, হাউ ফার হ্যাভ ইউ প্রোগ্রেসড ইন ইউর স্টাডিজ, তোমার লেখাপড়ায় তুমি কত দূরে এগিয়েছো। হাউ ফার ডু ইউ ওয়ান্ট টু লিভ, তুমি কত দূরে থাকতে চাও, কত দূরে বাস করতে চাও, হাউ ফার ডু ইউ থিঙ্ক উই ক্যান ট্রাস্ট হিম, হাউ ফার ডু ইউ থিঙ্ক উই ক্যান ট্রাস্ট হিম, আমি তোমাকে কত দূর বিশ্বাস করতে পারি, এই বিশ্ববিদ্যালয় থেকে মেট্রো স্টেশন কত দূরে, হাউ ফার ইজ দ্য মেট্রো স্টেশন ফ্রম দিস ইউনিভার্সিটি, হাউ ফার ইজ দ্য মেট্রো স্টেশন ফ্রম দিস ইউনিভার্সিটি, হাউ ফার ক্যান ইউ সি উইথ দোজ বাইনোকুলার্স, হাউ ফার ক্যান ইউ সি উইথ দোজ বাইনোকুলার্স, এই ওই বাইনোকুলার দিয়ে তুমি কত দূর দেখতে পারো, ওই বাইনোকুলার দিয়ে তুমি কত দূর দেখতে পারো, তুমি কত দূরে হাঁটতে পারো, হাউ ফার ক্যান ইউ ওয়াক, তুমি কত দূর হাঁটতে পারো, হাউ ফার ক্যান ইউ ওয়াক, তুমি কত দূর হাঁটতে পারো, হাউ ফার ডু ইউ থিঙ্ক উই হ্যাভ কাম অ্যাজ এ সোসাইটি, হাউ ফার ডু ইউ থিঙ্ক, তুমি কীভাবে চিন্তা করো, উই হ্যাভ কাম অ্যাজ এ সোসাইটি, আমরা এসেছি একটা সমাজ থেকে, তুমি কী ভাবতে পারো, আমরা এসেছি একটা সমাজ থেকে। হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট বেকারি ফ্রম দিস শপ, এই দোকান থেকে নিকটতম বেকারি কত দূরে, হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট বেকারি ফ্রম দিস শপ, হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট বেকারি ফ্রম দিস শপ, এই দোকান থেকে
নিকটতম বেকারি কত দূরে? হাউ ফার ক্যান ইউ থ্রো এ ফ্রিসবি? হাউ ফার ক্যান ইউ থ্রো এ ফ্রিসবি? তুমি কত দূরে একটা তুমি কত দূরে একটা জিনিস নিক্ষেপ করতে পারো? ফ্রিসবি অর্থ জিনিস, একটা 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 জিনিস, যে কোনো একটা জিনিস। তো সেই জিনিসটা, হাউ ফার ক্যান ইউ থ্রো এ বল, তুমি কত দূরে একটা বল নিক্ষেপ করতে পারো? হাউ ফার ক্যান ইউ থ্রো এ হাউ ফার ক্যান ইউ থ্রো এ বল না বলে আমরা ওখানে বলতে পারি সামথিং, হাউ ফার ক্যান ইউ থ্রো সামথিং, কিছু তুমি কত, কোনো জিনিস তুমি কত দূরে নিক্ষেপ করতে পারো? তোমার মতন বিশ্বে বাংলাদেশের পরিস্থিতি কত দূরে? হাউ ফার ডু ইউ থিঙ্ক বাংলাদেশ বাংলাদেশের সিচুয়েশন ইজ গ্লোবালি? বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কত, পৃথিবীতে কীরকম সেটা বোঝাতে চাওয়া হয়েছে। হাউ ফার ডু ইউ থিঙ্ক উই শুড গো টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? হাউ ফার ডু ইউ থিঙ্ক উই শুড গো টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট? পরিবেশ রক্ষায় আমাদের কি করা উচিত বলে তুমি চিন্তা করো, তুমি মনে করো। পরিবেশ রক্ষায় আমাদের কি করা উচিত বলে, কত দূর আমরা করতে পারি, কি করা উচিত বলে তুমি মনে করো? হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম দিস মার্কেট? হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম দিস মার্কেট? এই মার্কেট থেকে তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম দিস মার্কেট? এই মার্কেট থেকে তোমার বাড়ি কত দূরে? হাউ ফার ক্যান ইউ রাইড এ বাইসাইকেল উইদাউট স্টপিং? তুমি না থেমে কত দূর বাইসাইকেলে চলতে পারো, বাইসাইকেল চালাতে পারো? হাউ ফার ক্যান ইউ রাইড এ বাইসাইকেল উইদাউট স্টপিং? না থেমে তুমি কত দূর বাইসাইকেল চালাতে পারো? হাউ ফার হ্যাভ ইউ কাম? তুমি কত দূর এসেছো? হাউ ফার হ্যাভ ইউ কাম? তুমি কত দূর এসেছো? হাউ ফার ডু ইউ থিঙ্ক টেকনোলজি উইল অ্যাডভান্স ইন দ্য নেক্সট ডিকেড? টেকনোলজি কত দূর, প্রযুক্তি কত দূর এগোতে পারে বলে তুমি মনে করো বা চিন্তা করো? বন্ধুরা, এভাবে আরও 10টা বাক্য তোমরা ইংরেজিতে হাউ ফার দিয়ে তৈরি করবা। হাউ ফার দিয়ে এরকম আরও বাক্য তৈরি করতে হলে কীভাবে তৈরি করবা আমি আমি কিন্তু বললাম যে এই ধরনের বাক্য, এইভাবে হাউ ফার দিয়ে বাক্য তৈরি করা যেতে পারে। তো হাউ ফার দিয়ে আমি কিছু বাক্য বাংলায় বলছি এবং ইংরেজিতেও বলে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা লক্ষ্য করো, স্কুল এখান থেকে কত দূরে? হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হেয়ার? হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হেয়ার? হাউ ফার ইজ ঢাকা ফ্রম ইয়োর ডিস্ট্রিক্ট? তোমার জেলা থেকে ঢাকা কত দূরে? হাউ ফার ইজ আমেরিকা ফ্রম বাংলাদেশ? বাংলাদেশ থেকে আমেরিকা কত দূরে? হাউ ফার ইজ ইয়োর হোম টাউন ফ্রম ইয়োর ভিলেজ? তোমার গ্রাম থেকে তোমার নিজের যে শহর সেটা কত দূরে? হাউ ফার ইজ ইয়োর আঙ্কেলস হাউস ফ্রম ইয়োর হাউস? তোমার মামা বাড়ি তোমার বাড়ি থেকে কত দূরে? হাউ ফার ইজ ইয়োর গ্র্যান্ডমাদার্স হাউস ফ্রম ইয়োর টাউন? তোমার শহর থেকে তোমার দাদি বাড়ি কত দূরে? হাউ ফার ইজ ইয়োর কাজিনস হাউস ফ্রম ইয়োর ভিলেজ? এভাবে আমরা অনেক বাক্য মেক করতে পারি। বন্ধুরা, আমি 7-8টা বাক্য তোমাদেরকে বলে দিয়েছি বাংলা বাক্য কী হবে এবং ইংরেজিতে বাক্য কী হবে। বন্ধুরা, এই বলে দেওয়া এবং আমি যেগুলো শেখালাম এই ভিডিওতে, এই এই ভিডিও পর্যবেক্ষণ করে, ভিডিও ভালো করে দেখে, একাধিকবার দেখে আমি যেভাবে বললাম এরকমভাবে তুমি অবশ্যই 10টা বাক্য তৈরি করবা। আর এভাবে বাক্য তৈরি করলেই হবে না, শুধু এই বাক্যগুলো বন্ধুদের সাথে অবশ্যই প্র্যাকটিস করবা। যেমন একটা বন্ধুরকে তুমি
বন্ধুর সাথে কথা বলতে পারো, বন্ধু দোস্ত বন্ধু তোর সাথে আমি প্রতিদিন বিকালে এই সময় একটা নির্দিষ্ট সময় করে নিবা, নিয়ে বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করবা, বন্ধুকে বলবা সেই সময় দুই বন্ধু এক জায়গায় হবা, হয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে কথা বলার অভ্যেস, কথা বলার চেষ্টা করবা, ইংরেজিতে কথা কথা বলা অনুশীলন করবা। তাহলে বাস্তব জীবনে তুমি যেমন কাজে লাগাতে পারবা, ঠিক তেমনিভাবে লেখাপড়ার ক্ষেত্রে বা তুমি কোথাও যাচ্ছ বা তুমি হয়তো কোনো সময় দেশে থাকছ না, কোনো অন্য কোনো দেশে যা যা চলে গেছ, তুমি অল্প লেখাপড়া জানলেও সেক্ষেত্রে অবশ্যই তোমার এই যে কথা বলা, বন্ধুর সাথে কথা বলা, আমার ভিডিও দেখে প্র্যাকটিস করা, এগুলো তোমার অবশ্যই অনেক অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। বন্ধুরা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই শেষ করছি।